হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে নিয়ে চলে এলাম ঘরে বাইরের আরেকটা নতুন পর্ব। এখন ঋদ্ধি যাচ্ছে স্কুলে মাথায় ঝুঁটি বেঁধে, বাট বিকেলে এই ঝুঁটি আর হয়তো থাকবে না, কারণ ওর জন্মের পরে এই প্রথম ওর চুলটা ন্যাড়া করব বলে ভেবেছি, মানে পুরো চুল কেটে ফেলা হবে। মেয়েকে চুল কাটবো, বাট আমার মনে ভীষণ কষ্ট হচ্ছে, কারণ আমি প্রথম থেকেই ভেবেছিলাম মেয়ের চুল আমি কাটাবই না কখনো, কারণ বাচ্চাদের ওই ন্যাড়া মাথা করা আমার যেন ভালো লাগে না। ওই সুন্দর ম্যাগি ম্যাগি চুলটা থাকবে। বিদ্যুতা কিন্তু বলেছিল, বলে দেখবেন আপনার মেয়ে যাবে বসবে করে চলে আসবে, কিচ্ছু করবে না। আমার ওটাই ভালো লাগছিল, তাই বুকে পাথর নিয়ে এই কাজটা করতে হচ্ছে। প্রচণ্ড গরম, সেই গরমে মেয়ের চুল পুরো ভিজে থাকছে আর প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। তো লাস্টলি ডিসাইড করতেই হলো যে চুলটা কেটে ফেলতে হবে। তো দেখা যাক কীরকম পারফর্ম করে। ভাবছিলাম হয়তো খুব কান্নাকাটি করবে চুল কাটতে গেলে, কারণ দুইবার ওকে জিজ্ঞাসা করেছি যে চুল কাটবে কি না, তো ও বলছিল যে চুল কাটবে না। কিন্তু এখানে এসে কিছু অন্যরকমই পারফরমেন্স দিল, গুড পারফরমেন্স। যাক, আমার মনে কষ্ট থাকলেও সেই কষ্ট নিয়েই চুল কাটা উদ্দেশ্য সফল হলো। একটা কাটুম ছিল, এটা কুটুম, এটা কুটুম সোনা, কুটুম সোনা। This is my gift.